হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথিউনো। আজকের ক্লাসে আমরা শিখব নবম শ্রেণীর উৎপাদকের বিশ্লেষণ, কোষাধিক 8.4। এর আগের ক্লাসে আমরা এর আগের উৎপাদক বিশ্লেষণটা করেছিলাম 8.3, আজকে আমরা কষবো 8.4। এই চ্যাপ্টারটা একটা নতুন ফর্মুলার সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। আগে লেখা যাক ফর্মুলাটা। ফর্মুলাটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ABC। এই আকারের ফর্মুলা থাকলে আমরা কী করে এই ফর্মুলাটা করতো? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। এই ফর্মুলাটার সাহায্যে আমরা এই চ্যাপ্টারে সমস্ত উৎপাদক বিশ্লেষণগুলো করব। এই ফর্মুলা দিয়ে উৎপাদক বিশ্লেষণ আমাদের আগের ক্লাসে শেখানো হয়নি, এই ক্লাসে আমরা প্রথম এই ফর্মুলার সাহায্যে উৎপাদক বিশ্লেষণ শিখছি। তোমরা খুব ভালো করে দেখো যে কীভাবে উৎপাদক বিশ্লেষণগুলো করা হচ্ছে। একে তার কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস 12xy প্লাস 64। আমাদের প্রথমে এই ইকুয়েশনটাকে এই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ABC এই ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে কী করে নিয়ে যাবো, এটা এক্স কিউব আছে, এটা ওয়াই কিউব আছে, প্লাস 64টাকে লিখলাম 4 কিউব মাইনাস 3 × x × y × 4। 3 × 4 = 12xy। তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC আকারে চলে এলো। এবার ডিরেক্ট ফর্মুলাটা লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন আছে, এক্স প্লাস ওয়াই প্লাস 4 × x² + y² + 4² মাইনাস 3 − xy − yz − zx ইকুয়াল টু কত হচ্ছে, x + y + 4 × x² + y² + 16 − xy − 4y − 4x। তাহলে আমাদের হয়ে গেল উৎপাদক বিশ্লেষণটা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কীভাবে আমরা এই ফর্মুলার সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করব। এবার আমরা করছি দুয়ের দাগের অঙ্কটা। দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে, দুয়ের দাগের অঙ্কটা বলেছে 8x³ − y³ + 1 + 6xy। এটাকেও আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC এই আকারে নিয়ে যাব। তাহলে প্রথমে 8x³টাকে লিখলাম 2x³ − y³, এই মাইনাস ওয়াই কিউবটাকে লিখতে আমাদের প্লাস আছে যেহেতু, তাহলে এটাকে আমরা করছিলাম প্লাস −y³ − y³ মানে কত, −3 বলে −3 আসছে, তাহলে কি রইল +1³ −3 × a মানে কত, 2x × b × c, দেখা যাক 3 × 2 = 6, প্লাস এ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6xy মিলে গেছে। তাহলে কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC আকারে চলে এলো। এবার আমরা ফর্মুলাটা লিখতে পারি, তাহলে কত হলো, 2x − y + 1 × 4x² + y² + 1 + 2xy + y − 2x। আমাদের হয়ে গেল দুয়ের দাগের অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছ, অঙ্কটা মোটেও কঠিন নয়। এবার আমরা করছি তিনের দাগের অঙ্কটা। তিনের দাগের অঙ্কটাকে আমরা একই ফর্মে নিয়ে যাচ্ছি। প্রথমে লিখছি 2a³ − 27b³ লিখছি প্লাস −3b³ + −1³। তাহলে −1³ করলে −1 আছে, −3 × a × −3b × −1। তিনটে গুণ করলে কত হচ্ছে, −−, তিনটে মাইনাস মাইনাস হচ্ছে, 3 × 6 = 18, a × b গুণ করলে ab, তাহলে মিলে গেছে। তাহলে আমাদের এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3ABC ফর্মে চলে এসছে। এবার আমরা ফর্মুলাটা লিখতে পারি, a² + b² + c² এই আকারে −ab হবে।
2a into minus 3b into bc माने minus minus 3b into minus 1 minus minus 1 into 2a minus 1 into 2a तला हमारे a plus b plus c into a square plus b square plus c square minus ab minus bc minus ca formula हम लोग apply कर दिला एवर हिस्सा पूरा देखा जाए कितना कॉस्ट हो चुकी 2a minus 3b minus 1 एक 2a whole square माने 4 square plus 9b square 9b square plus 1 माइनस में लाते plus 6ab minus 3b plus 2a তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে আশা করি বাস আর আমাদের অঙ্কটা কিছু হবে না তিনের জায়গায় অঙ্কটা হয়ে গেল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবার আমরা চার দাগের অঙ্কটা করব আমরা শুরু করছি চার দাগের অঙ্কটা একই অঙ্ক একই ভাবে শুরু করছি 1 টা কে লিখলাম 1 কিউব প্লাস 2x হোল কিউব প্লাস মাইনাস 3y হোল কিউব এটাকে ভাঙলাম এখানে মাইনাস 3 ইনটু a ইনটু b ইনটু c এই তিনটা গুণ করলে 3 দুনে 6 কিন্তু 18 প্লাস 18 x প্লাস 18 x হয়ে যাচ্ছে q প্লাস q প্লাস q মাইনাস abc ফর্মে চলে এসেছে এবার এটা আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি 1 প্লাস 2x মাইনাস 3y ইনটু 1 প্লাস 2x হোল স্কয়ার মাইনাস 3y হোল স্কয়ার মাইনাস 1 ইনটু 2x মাইনাস 2x ইনটু মাইনাস 3y মাইনাস মাইনাস 3y ইনটু 1 তাহলে কত হচ্ছে 1 প্লাস 2x মাইনাস 3y ইনটু 1 প্লাস 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস 2x মাইনাস মাইনাসে প্লাস 6xy মাইনাসে মাইনাসে প্লাস 3y আমাদের অঙ্ক হয়ে গেল চার দাগের অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছো একটু ভালো করে দেখে নাও এবার আমরা করছি পাঁচের দাগের অঙ্কটা পাঁচের দাগের অঙ্কটা দেখো অঙ্কটা একটু অন্যরকম আছে কত এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই আকারে রয়েছে কিন্তু মাইনাস থ্রি এবিসি এখানে নেই এখানে তিনটে রাশির কিউব দিয়ে দিয়েছে তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করে করব আমরা এই টাইপের অঙ্ক থাকলে এইটা এইটা এবং এইটাকে তিনটে আলাদা আলাদা ধরে নেব তাহলে ধরি থ্রি এ মাইনাস টু বি সমান এক্স টু বি মাইনাস ফাইভ সি সমান ওয়াই 5c minus 3a equal to z তাহলে আমরা বার করব x plus y plus z কত অতএব x plus y plus z 3a minus 2b plus 2b minus 5c plus 5c minus 3a হিসাব করলে কত হচ্ছে এখানে 2b 2b কেটে যাচ্ছে 5c 5c কেটে যাচ্ছে 3a 3a কেটে যাচ্ছে তাহলে হলো কত 0 তাহলে আমরা পেলাম কত x plus y plus z equal to 0 তাহলে আমরা ফাইনালি পেলাম কত x plus y plus z equal to 0 তাহলে এখন আমরা জানি যেহেতু x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz এই ফর্মুলাটা এই ফর্মুলাটা আকারে আছে তাহলে আমরা কি লিখতে পারি ফর্মুলা x প্লাস y প্লাস z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস xy মাইনাস yz মাইনাস zx এখন যেহেতু x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 এটা ইকুয়াল টু 0 তাহলে আমরা কি বলতে পারি এইটা সমস্যার মধ্যে 0 বেরিয়েছে তাহলে x প্লাস y প্লাস z যেহেতু 0 তাহলে 0 ইনটু এইটা সমস্যার মধ্যে হয়ে যাবে কত 0 তাহলে আমরা পেলাম পেলাম কত x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস xyz ইকুয়াল টু 0 যেহেতু x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 আমাদেরকে বেরিয়েছে এখানে আমরা পেয়েছি x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 এই 0 টা এখানে বসিয়ে দিলাম তাহলে এটা 0 ইনটু এইটা সামনে কত কোনো কিছুর সঙ্গে 0 গুণ করলে সেটা 0ই হয় তাহলে এটা হয়ে গেল 0 তাহলে আমরা পেলাম কত x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3 x y z ইকুয়াল টু 0 তাহলে আমরা কি বলতে পারি x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ইকুয়াল টু এই 3 abc টাকে এদিকে নিয়ে এলাম 3 x y z টাকে তাহলে 3 x y z এটা মাইনাস ছিল এদিকে গেলে সেটা প্লাস হয়ে যাবে এবার আমরা কি করছি এবার আমরা x y z এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে x y z এর মানটা বসিয়ে দিই x y z এর মানটা বসালে কত হবে x কত 3 a মাইনাস 2 b 3 a মাইনাস 2 b হোল কিউব প্লাস 2 b মাইনাস 5 c হোল কিউব প্লাস 5 c মাইনাস 3 a হোল কিউব
equal to 3 into 3a minus 2b, 2b minus 5c, 5c minus 3a. তাহলে আমাদের হয়ে গেল উৎপাদকের বিশ্লেষণ, কারণ এই এইটা এইটা এটা আমাদের দেওয়াই ছিল। এটা কিউব সমান কত? 3 ইনটু এইটা ইনটু এইটা ইনটু এইটা, তাহলে তিনটে রাশির গুণফল আকারে আমরা প্রকাশ করতে পেরেছি। তার মানে আমাদের উৎপাদকের বিশ্লেষণটা হয়ে গেছে। তোমরা অঙ্কটা ভালো করে দেখে নাও, এটা একটা নতুন টাইপের অঙ্ক এবং এই টাইপের অঙ্ক করলে যেন পরীক্ষায় ভুল না হয়। আচ্ছা, এবার আমরা যাবো পরের অঙ্কটায়। এবার আমরা করছি ছয় দাগের অঙ্কটা। ছয় দাগের অঙ্কটা দেখো পাঁচের দাগের অঙ্কটারই মতো, এখানেও শুধু তিনটে রাশির কিউব দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এটাকে মাইনাস আছে এটাকে আমাদের প্লাস করতে হবে। তাহলে প্রথমে করছি 2x মাইনাস হোল কিউব, এই মাইনাসটা আমরা কিউবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে প্লাস এটা মাইনাস ঢুকে গেলে কত হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স হোল কিউব। তাহলে এখন এ কিউব বি কিউব প্লাস সি কিউব এই আকারে চলে এলো। এখন আমরা কি করব, ধরি বাকি কি ধরব, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু এ মাইনাস এক্স মাইনাস ওয়াই এটাকে ধরলাম বি, আর 2y মাইনাস এক্স এটাকে ধরলাম সি। তাহলে অতএব এ প্লাস বি প্লাস সি কত বেরোচ্ছে, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 2y মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই প্লাস 2y। তাহলে কেটে গেল 2x মাইনাস এক্স মাইনাস এক্স, এটা কেটে গেল, তাহলে হলো কত, জিরো। তাহলে আমরা কি পেলাম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো আমরা আলটিমেটলি পেলাম কত, অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো আমরা পেলাম, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু শূন্য। এখন যেহেতু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ, তাহলে আমরা এখানে পেলাম কত, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো, এই যে আমরা পেয়ে গেছি। তাহলে এটা কী হবে, জিরো ইন্টু এটা কোনো কিছুর সঙ্গে জিরো গুণ করলে জিরো হয়, তাহলে আমরা বলতে পারি এটা সমান সমান শূন্য। তাহলে আমরা পেলাম কত, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইকুয়াল টু শূন্য। তাহলে আমরা কী বলতে পারি, অড এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু সি এ বি সি। এখন আমরা যদি এ বি সি এর মানটা বসিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তাহলে এ কত, এ হচ্ছে 2x মাইনাস ওয়াই হোল কিউব 2x মাইনাস হোল কিউব প্লাস বি মানে মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল কিউব, সি মানে কত, 2y মাইনাস এক্স হোল কিউব ইকুয়াল টু 3 ইনটু 2x মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই 2y মাইনাস এক্স। আমাদের উৎপাদক বিশ্লেষণটা প্রায় হয়ে গেছে। এবার আমরা কি করব, ওই যে আকারে আমাদের উৎপাদক বিশ্লেষণটা দিয়েছিল সেই আকারে আমরা নিয়ে যাবো। তাহলে অর 2x মাইনাস হোল কিউব মাইনাস, এই মাইনাসটা বাইরে বার করে দিলাম, তাহলে কত হলো, x প্লাস ওয়াই হোল কিউব প্লাস 2y মাইনাস এক্স হোল কিউব ইকুয়াল টু, এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই আছে, এই ওয়াই মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে বাইরে চলে আসবে মাইনাস 3 ইন্টু 2x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই 2y মাইনাস এক্স। এখন এই মাইনাসটা আমরা এখানে রেখেও দিতে পারি, মাইনাসটা আমরা গুণ করেও দিতে পারি। তাহলে আমরা কী করলাম, এই মাইনাসটা এটার সঙ্গে গুণ করে দিচ্ছি, এই মাইনাসটা এখানে গুণ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে, 3 ইন্টু 2x মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এই মাইনাসটা এখানে গুণ করে দিলাম। তাহলে এখানে গুণ করলে এক্সের আগে মাইনাস আছে এটা হয়ে গেল প্লাস, এটার আগে প্লাস আছে এটা হয়ে গেল মাইনাস। তাহলে আলটিমেটলি আমাদের পেলাম কত, 3 ইন্টু 2x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 2y। আমাদের হয়ে গেল ছয় দাগের অঙ্কটা। এই ছয় দাগের অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং ভুল করবে না, খুব ভালো করে দেখে নাও ছয় দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক। এবার আমরা করছি সাতের দাগের অঙ্কটা। এবার সাতের দাগের অঙ্কটা মাত্র তিনটে টার্ম দিয়েছে, এটা পুরো বি কিউব কিন্তু হচ্ছে না, 32 কোনো কিছুর কিউব নয়। তাহলে আমরা কী করছি, এটাকে লিখছি এ স্কোয়ার হোল কিউব, তাহলে 3 ইন্টু 2 6 প্লাস 64, এটাকে লিখতে পারি মাইনাস 4 হোল কিউব, তাহলে 64। এবার প্লাস সি কিউব লিখতে হবে, সি কিউবটা আমরা জানি না, মাইনাস 3 এ বি সি হবে, তাহলে 3 এ স্কোয়ার ইন্টু বি মানে কত, মাইনাস সি ইন্টু সি। সি এমন একটা সংখ্যা লিখতে হবে যেটার সঙ্গে এইটা আর এইটা এই দুটো যোগ বিয়োগ করলে প্লাস 32 আসে। তাহলে আমরা লিখলাম সি ইকুয়াল টু 2,
থ্রি এ বি সি, সি যদি আমরা লিখি টু এ তাহলে কত হবে? প্লাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস, 12 দুনে 24, এ 24 এ কিউব, এখানে আছে 32 এ কিউব, তাহলে এখানে আমরা লিখতে পারি টু এ হোল কিউব, তাহলে টু এ হোল কিউব মানে কত? 8 এ কিউব, আর এখানে হচ্ছে 24 এ কিউব, 24 আর 8 মানে 32 এ কিউব, তাহলে এই দুটো মিলে এটা হয়ে গেছে, এটা এখানে চলে এসেছে, এটা এটা, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি, এই আকারে আমাদের চলে এলো। তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি এ প্লাস বি প্লাস সি এই আকারে ইন্টু মাইনাস এ স্কোয়ার ইন্টু 4 মাইনাস মাইনাস 4 ইন্টু 2 এ মাইনাস 2 এ ইন্টু এ স্কোয়ার। তাহলে হিসাব করলে কত হচ্ছে? এ স্কোয়ার প্লাস 2 এ মাইনাস 4, এখানে এ টু দি পাওয়ার 4 প্লাস 4 এ স্কোয়ার প্লাস 16 মাইনাস মাইনাস মাইনাসে প্লাস 4 স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 8 এ মাইনাস 2 এ কিউব। তাহলে এখানে কত হচ্ছে? এটাকে আবার একটু হিসাব করা যাচ্ছে, এ স্কোয়ার প্লাস 2 এ মাইনাস 4 এ টু দি পাওয়ার 4, 4 স্কোয়ার এখানে 4 স্কোয়ার মাইনাস 2 এ কিউব, তাহলে মাইনাস 2 এ কিউবটা আগে রাখলাম, প্লাস 4 স্কোয়ার 4 স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার প্লাস 8 এ প্লাস 16, ব্যাস আমাদের উৎপাদক বিশ্লেষণটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা করবো পরের অঙ্কটা, এবার আমরা করছি আটের দাগের অঙ্কটা। আটের দাগের অঙ্কটাও দেখো, এখানে মাত্র তিনটে টার্ম আছে, এটা একটা কিউব টার্ম, এটা একটা কিউব টার্ম হয় 5 কিউব, কিন্তু এটা 18 টা কোনো কিছু কিউব নয়। তাহলে আমরা এটাকে প্রথমে ভেঙে নিচ্ছি, এ স্কোয়ার হোল কিউব প্লাস 125 মানে 5 এর কিউব প্লাস সি কিউবটা আমরা এখন জানি না কত লিখবো, মাইনাস 3 এ বি সি আমাদের নিয়ে আসতে হবে, তাহলে মাইনাস 3 ইন্টু এ আমরা জেনে গেছি, বি আমরা জেনে গেছি, এবার সি কত লিখবো? সি ইন্টু 5 15, এখানে আছে 18, তাহলে এখানে একটা কোনো কিছু কিউব রাখতে হবে, তাহলে আমরা লিখলাম এটা 3a, এটা লিখলাম 3a হোল কিউব, এটা কত হচ্ছে? 27 a কিউব, এটা হচ্ছে কত? 45 a কিউব, মাইনাস 45 এ কিউব থেকে 27 এ কিউব চলে গেলে 18 এ কিউব হয়, তাহলে আমাদের এটা মিলে গেছে, এই হিসাবটার সঙ্গে এই হিসাবটা মিলে গেছে, এটা এ টু পাওয়ার 6 টা হচ্ছে স্কোয়ারের হোল কিউব, 125টা 5 এ কিউব, আর 18 এ কিউবটা ভেঙে আমরা দুটো টার্ম পেলাম, এ কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস সি বিসি আকারে চলে এসেছে। এবার আমরা জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করবো, স্কোয়ার প্লাস 5 প্লাস 3 এ ইন্টু এটা স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 4 প্লাস এটা স্কোয়ার করলে হচ্ছে 25, এটা স্কোয়ার করলে হচ্ছে 9 স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ স্কোয়ার ইন্টু 5 মাইনাস বি সি 5 ইন্টু 3 এ মাইনাস সি এ মানে 3 এ ইন্টু এ স্কোয়ার, তাহলে আমাদের হলো কত? এ স্কোয়ার প্লাস 3 এ প্লাস 5 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 3 এ কিউব প্লাস 9 স্কোয়ার আর 5 স্কোয়ার, 9 স্কোয়ার থেকে 5 স্কোয়ার চলে গেলে পড়ে থাকে প্লাস 4 স্কোয়ার, সি ইন্টু 5 মানে 15 মাইনাস 15 এ প্লাস 25, তাহলে আমাদের হলো কত? উত্তরক বিশ্লেষণটা স্কোয়ার প্লাস 3 এ প্লাস 5 ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস 3 এ কিউব প্লাস 4 স্কোয়ার মাইনাস 15 এ প্লাস 25। অঙ্কটা ভালো অঙ্ক, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার আমরা করব নয়ের দাগের অঙ্কটা, অঙ্কটা ভালো করে করে নাও, খুব ভালো অঙ্ক। এবার আমরা করছি নয়ের দাগের অঙ্কটা, দেখো নয়ের দাগের অঙ্কটা বোর্ডে লেখাই আছে এইটা, তাহলে এটাকে প্রথমে আমরা পি কিউব ইন্টু কিউ মাইনাস আর হোল কিউব আছে, এটাকে আমরা পুরোটা
কিউবের মধ্যে নিয়ে যাচ্ছি, তাহলে পিটা যদি কিউবের মধ্যে চলে যায়, যদি কোথাও আমরা দেখি এ কিউব বি কিউব, তাহলে আমরা কি ভুল লিখতে পারি, এটা এ বি হোল কিউব, তাহলে এখানে আছে পি কিউব ইন্টু এটার কিউব, তাহলে আমরা কি করতে পারি, পি দিয়ে এটা গুণ করে হোল কিউব করতে পারি, তাহলে হবে কত, পি কিউব মাইনাস পি আর হোল কিউব প্লাস এটাকে আমরা কি বলতে পারি, কিউ আর মাইনাস কিউ পি হোল কিউব প্লাস এটাকে আমরা কত বলতে পারি, আর পি মাইনাস কিউ আর হোল কিউব। তো এখন আমরা তিনটে টার্ম পেলাম, একটা কিউব, দুটো কিউব আর একটা তিনটে কিউব, তিনটে রাশির কিউব পেলাম, তাহলে এই ফর্মে আমাদের নিয়ে যেতে হবে। কিন্তু এখন এই ফর্মে আমরা আগেই শিখে এসেছি, এরকম থাকলে আমরা কি করব, এটাকে আমরা ধরে নেব, ধরি এইটা পি কিউ মাইনাস পি আর সমান সমান এক্স, কিউ আর মাইনাস কিউ পি ইকুয়াল টু ওয়াই, আর পি আর মাইনাস কিউ আর ইকুয়াল টু জেড। তাহলে এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড বার করবো, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর ইকুয়াল টু, এখানে পি আর আছে, এখানে পি আর আছে, কেটে গেল, কিউ আর মাইনাস কিউ আর কেটে গেল, পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল, তাহলে জিরো হলো। তাহলে আমরা কি পেলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, তাহলে আমরা পেলাম কত, দেয়ারফোর কিংবা অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, এটা আমাদের দরকার লাগবে, তিনটের যোগফল ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম জিরো। যেহেতু এখন আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, এটা তো ফর্মুলা, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এবিসি, এই ফর্মুলা আকারে চলে এসছে, এটা সমান কত, এটা সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এখন যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু জিরো, তাহলে এটার জায়গায় যদি জিরো বসাই, জিরো ইন্টু সামথিং মানে জিরো, তাহলে জিরোর সঙ্গে কোনো কিছু গুণ করলে জিরোই হয়, তাহলে আমরা কী পেলাম, অতএব এক্স এস কিউ প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেড, না এটা আমরা এদিকে একবারে নিয়ে চলে যাচ্ছি, ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই জেড, কারণ এটা ইকুয়াল যদি জিরো হয় তাহলে এটাকে আমরা এদিকে নিয়ে গেলে কত হবে, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই জেড। এবার আমরা এক্স ওয়াই জেডের মানটা যদি বসিয়ে দিই, এক্স মানে কত ধরেছিলাম, পি কিউ মাইনাস পি আর হোল কিউব প্লাস ওয়াই মানে কত, কিউ আর মাইনাস কিউ পি হোল কিউব প্লাস জেড মানে কত ধরেছিলাম, আর পি মাইনাস কিউ আর হোল কিউব ইকুয়াল টু থ্রি ইন্টু পি কিউ মাইনাস পি আর কিউ আর মাইনাস কিউ পি ইন্টু আর পি মাইনাস কিউ আর। এখান থেকে আমরা তাহলে কি বলতে পারি, সেই যেমন পড়েছিলাম এই কিউবের মধ্যে যেহেতু আমরা পিটাকে ঢুকিয়েছিলাম, এবার আমরা করবো কি, এটা কিউব থেকে বার করবো, তাহলে পি কিউ পি আর, তাহলে পিটা যদি কিউবের বার করি, তাহলে পি কিউ এটা হচ্ছে কিউ মাইনাস আর হোল কিউব প্লাস এটা কিউ দু জায়গায় আছে, তাহলে কিউ কিউ আর মাইনাস পি হোল কিউব প্লাস এখানে আর কিউ পি মাইনাস কিউ হোল কিউব ইকুয়াল টু থ্রি। এখান থেকে একটা পি বেরোবে, দু জায়গায় পি আছে, এখানে দু জায়গায় কিউ আছে, এখানে দু জায়গায় আর আছে, তাহলে আমাদের একটা পি এখান থেকে কিউ, এখান থেকে আর বেরোলো, তাহলে এখানে কি লিখতে পারি আমরা, পি চলে গেলে কিউ মাইনাস আর, এখানে কিউ চলে গেলে আর মাইনাস পি, আর এখানে আর যদি আমরা যেহেতু কমন নিচ্ছি তাহলে কত হচ্ছে পি মাইনাস কিউ, তাহলে কত হলো থ্রি পি কিউ আর ইন্টু কিউ মাইনাস আর ইন্টু আর মাইনাস পি ইন্টু পি মাইনাস কিউ। উৎপাদক বিশ্লেষণটা খুবই ভালো, উৎপাদক বিশ্লেষণ এটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, ভালো করে দেখে নাও যাতে পরীক্ষায় এলে যেন ভুল না করো, অঙ্কটা খুব ভালো করে বুঝে নাও। এবার আমরা করছি দশের দাগের অঙ্কটা, দশের দাগের অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা দেখো এখানে পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ প্লাস টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি সেভেন আছে, তাহলে এটাকে আমরা কী করে ভাঙবো, এটাকে আমরা ভাঙলাম পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন, দেখো তো ওয়ান মাইনাস টোয়েন্টি নাইন, টোয়েন্টি সেভেনটা গুণ করলে টোয়েন্টি সেভেন মাইনাস ওয়ান, লসাগু করলে এইটুকু, তাহলে টোয়েন্টি সিক্স বাই টোয়েন্টি সেভেন হচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন, এখানে হচ্ছে কত পি কিউ প্লাস ওয়ান বাই পি কিউ প্লাস মাইনাস ওয়ান বাই থ্রি হোল কিউব প্লাস ওয়ান, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব প্লাস ওয়ান। এখন আমরা এটাকে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউব মাইনাস থ্রি এবিসি আকারে নিয়ে আসতে হবে, তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস ওয়ান বাই থ্রি হোল কিউ, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি
ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, সি মানে কত মাইনাস ওয়ান বাই থ্রি, দেখা যাক এখানে গুণ করলে কত হয়, মাইনাসে মাইনাসে প্লাস, সি থ্রি কেটে যাচ্ছে, পিভি কেটে যাচ্ছে, তাহলে হচ্ছে ওয়ান, তাহলে কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি আকারে চললো, তাহলে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস, এটা স্কোয়ার করলে হচ্ছে ওয়ান বাই নাইন মাইনাস এটা ইন্টু এটা, পি ইন্টু ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই পি ইন্টু মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু পি, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, তাহলে এখানে হিসাব করলে আমরা কত পাবো, এখন আমরা বলতে পারি পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই থ্রি, এটা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন, এটা কেটে গেল ওয়ান, মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান বাই থ্রি পি, মাইনাসে মাইনাসে প্লাস পি বাই থ্রি, তাহলে আমাদের অঙ্কটা কত হয়ে গেল, পি প্লাস ওয়ান বাই পি মাইনাস ওয়ান বাই থ্রি ইন্টু পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি পি প্লাস পি বাই থ্রি, আমাদের হয়ে গেল কষে দেখি 8.4 উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টারটা কমপ্লিট, আশা করি তোমরা বুঝতে পেরেছ, অঙ্ক সবকটাই করে দিয়েছি এবং কীভাবে করতে হবে বলে দিয়েছি, খুব ভালো করে অঙ্কগুলো দেখো, বুঝে নাও, কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবে, আজকের মতো ক্লাস এখানেই শেষ, আমরা পরবর্তী ক্লাসে পরের চ্যাপ্টারে যাবো।